সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে। 21 ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইল ফলক অতিক্রম করে 71-এ সদর্থক জাতীয়তাবাদের বিঘোষণা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষা যোদ্ধা এবং অতঃপর 71-এ এসে আমরা মুক্তিযোদ্ধা। কাজে 21 ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। 21 ফেব্রুয়ারি যতদিন বাংলাদেশ থাকবে সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা উঠবে, ততদিন আমাদের চেতনায় চিরভাস্বর হয়ে থাকবে 21 ফেব্রুয়ারি আমাদের ভাষা সংস্কৃতির চেতনা। আজকে বাংলাদেশ ঠিকই আছে, যেই বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয়ী হয়েছে সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি আজকে সারা বিশ্বে বিশ্ব। আজকে আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, এই বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করব আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।